গাইস, গায়ে হলুদের পার্ট তো দেখলাম, এটা কিন্তু দ্বিতীয় পার্ট আর কি। তো ভিডিওটা বেশি বড় হবে এটার জন্য দুইটা পার্ট করছি। আর ভাইয়ারা কিন্তু সকাল সকাল সবাই রেডিমেডি করায় দিছে আর কি। এখন আমরা হচ্ছে ভাবিদের বাড়িতে যাব তাদের আনার জন্য, তো প্রস্তুতি নিতেছি। বাইরে কিন্তু আমাদের জন্য ভাই মাইক্রো অপেক্ষা করতেছে, আর সবাই কিন্তু মোটামুটি রেডি টেডি হয়ে আছে। আর বিয়ে বাড়ি বলতে কথা ভাই বুঝো, ওই ভিড়ভাড়টা একটু বেশি আর কি। আর এমনিতেও গাইস, আমরা যেহেতু নিজেরা নিজেরা করছি, অত একটা বেশি গ্যাদারিং তৈরি হয় নাই। বাট তারপরও গাইস, নিজেদের লোকই অনেক ছিল ভাই। লাইফে কিন্তু এই ফার্স্ট টাইম কারো বিয়ের শুট নিতেছি, খুবই ভালো লাগতেছিল আর খুবই বেশি এক্সাইটেড ছিলাম। আমার বিয়ের সময় যে আমার ভাই শেরওয়ানির সাথে যে ওড়না বা যেটা বলো ওইটা কিভাবে পরাইছিল আমার ফ্রেন্ড, আমি নিজে জানি না গাইস। তো আমার শাশুড়ি মা বলতেছিল একটু পরাই দিতে, বাট অনেক কষ্টে মস্তে কিন্তু গাইস শেষমেশ আমরা পরাইছি। আর এটা জানোই, সবার বিয়েতে কিন্তু এই ঝামেলাটা হয়েই থাকে। আর শেষমেশ কিন্তু গাইস আমরা সবাই গাড়িতে উঠছি, আর গাড়ি কিন্তু চলতেছে ভাইয়া বিয়ে বাড়ির উদ্দেশ্যে। বিয়ে বাড়ি বলতে গাইস আমাদের ভাবিদের বাড়িদের উদ্দেশ্যে। আর চারপাশের তো প্রকৃতি দেখতে পাচ্ছো, যেহেতু গ্রাম অঞ্চলে গাইস প্রচুর পরিমাণে জোশ ছিল ভাই বলার বাইরে। আর এইভাবে গাইস গ্রামের দৃশ্য দেখতে দেখতে কখন যে চলে আসছি বলতে পারি না। তো আমরা কিন্তু চলে আসছি, আর এখানে কিন্তু গাইস আমাদের জামাই মানে আমাদের ভাইয়ের কিন্তু গাইস উড়াদুরা ফটোশ্যুট টুট চলতেছে। আর সবাই কিন্তু গাইস নাইমা বসে আছে, জাস্ট ফটোশ্যুটের জন্য কিন্তু গাইস আমাদের হচ্ছে ভাইয়া ভিতরে আছে। তো তারাও কিন্তু গাইস আসতে করে আমরা এখন নামাই দিলাম, তারপরে কিন্তু আস্তে আস্তে যাইতেছি। কারণ যেহেতু ভাই সব বিয়েতে তো গেট সাজায় বুঝোই তো, এখন মানে টাকা টোকা কাটিং করা হবে আর কি। আমাদের হ্যালো সবাই, একটা দেখলেই তো গাইস এখানে কিন্তু গাইস মোটামুটি 10-15 হাজার টাকা দিয়ে কিন্তু ঢুকছে। তো মুরব্বী যারা ছিল তারা দিয়ে দিছে। তারপরে কিন্তু আস্তে আস্তে ভিতরে গেলাম, এখানে কিন্তু মোটামুটি সবাই ওয়েট করতেছিল আমাদের জন্য। তো দেখতে পারতেছো আর লোকজন মোটামুটি ভালোই ছিল গাইস। আর আমরা কিন্তু তাড়াতাড়ি আসছি, কারণ গ্রামে অঞ্চলে বুঝি তো ভাইয়া মানে প্রচুর পরিমাণে ভিড় থাকে, এটার জন্য ফার্স্ট আসছি, যাতে তাড়াতাড়ি আমরা হচ্ছে মনে করো খাওয়া দাওয়া কইরা ক্লিয়ার হইতে পারি। তো যাক গাইস, দেখো এখানে কিন্তু মোটামুটি সবাই বসে আছে, টেবিল টুবিল সব কিছু সাজানো আছে, গুছানো আছে। তো আস্তে আস্তে করে কিন্তু আমরা হচ্ছে জামাইয়ের স্টেজে নিয়ে যাব। বাট স্টেজের সামনে দেখো ভাই লোকজনে ভরপুর, মানে টাকা দেওয়ার জন্য একদম ইরিগিরি যা আছে সব বসে রয়েছে। কি দাবি? 10 টাকা দি মুহে, 10 টাকা দি, ঠিক আছে 10 টাকা।
ভাই বিশ্বাস, বিয়ে বাড়ির এই টাকা পয়সা ঝামেলা ভাই, একদম মারাত্মক। জুতা নিয়ে যায়, টাকা ছাড়া স্টেজে উঠতে দিবে না। তো যাক, ওইখানে টাকা টুকা ক্লিয়ার করার পর কিন্তু এখানে খাবার দাবার দিয়া দিছে। তো আমি একটু ভাই খাবার চেয়ে ভিডিও মিডিও শুরু করছি, যেহেতু গাইস ব্লগ বানাইতে হয়, বুঝি তো একটু ভিডিও তো করতে হবে। দেন কিন্তু গাইস আমি খাবার টাবার খাই, সবার লাস্টে গেছি। এই হ্যাঁ, একটু খাওয়াই টাওয়াই দেন, আপনারা খেলিব নাকি খেলি? গাইস আসলে আমার কিন্তু এখানে বসতে বলছিল জামাইয়ের সাথে, বাট আমি ভাই এইভাবে খাইতে পারি না। আর পাশাপাশি আমি যেহেতু ভিডিও করতে আসছি, তো গাইস আমি যদি খাইতে বসি তো ভিডিওটা করবে কে? তো এটার জন্য গাইস মেনলি দুই তিন দিক দিয়ে ভাইবার ভিডিও করি নাই। দেন আমি কিন্তু আমার মনে করো যারা সবাই খাইছে আমার ফ্যামিলি মেম্বাররা, তাদের সাথে খাইছি, খায়াটায় কিন্তু এই যে ভিডিও ভিডিও করলাম। আর গাইস অবশেষে অনেক অপেক্ষার পর কিন্তু ভাইয়া ভাবি দেখা পাইলো। তো এখানে কিন্তু ভাই প্রচুর পরিমাণে লোকজন ছিল বলার বাইরে, বাট আমি তো জায়গায় পাইতেছি না যে একটু ভিডিও করব, কারণ এখানে ক্যামেরাম্যানও ছিল, সে কিন্তু ফটো মটো তুলতেছিল। আর ভাই কি বলবো, আমার শালি মালি যারা আছে তারা তো মনে করেন আমাদের থেকে বেশি ছবি তুলতেছে, আমরা কি তুলবো? আর জায়গা টাকা কিচ্ছু পাইতেছি না, তারপরেও কোনো মতে তুলতেছি। আর বিশ্বাস করো ভাই, আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যা বলারও বাইরে, কারণ সবসময় তো ঢাকায় মনে করো অনুষ্ঠানে যাই, বা ঢাকার অনুষ্ঠান আমার তত একটা ভালো লাগে না, যেটা সত্যি কথা। গ্রামের হচ্ছে ভাই ছিমসাম পরিবেশ, পাশাপাশি হচ্ছে ন্যাচারাল প্রকৃতি, বুঝোই তো সব কিছু। যে মনে করো ভাই গাছপালার যে একটা অন্যরকম ঘ্রাণ আসে, এইটাতে মনে করো একদম মাথা মতো নষ্ট হয়ে যায়। আর এইখানে তো গাইস ভাই আর ভাবির ছবি নিতে নিতে মনে করো একদম অন্ধকার বানায় ফেলাইতেছে, ফ্লাস ফ্লাস জ্বালায়া। গাইস একদিকে তো যেভাবে ভাই বৃষ্টি আর বৃষ্টি পড়তেছিল আজকে, আবার অন্যদিকে গাইস ভাবি তার ফ্যামিলিরা প্রচুর কান্নাকাটি করতেছিল। আসলে এগুলো দেখলে গাইস আমরা ইমোশনাল হয়ে যাই, বিশেষ করে গাইস তার বাবাও কিন্তু প্রচুর কান্নাকাটি করতেছিল। বাট কিচ্ছু করার নেই ভাই, মেয়ে হয়েছে যেহেতু বিদায় তো দিতে হবে। আর এই যে গাইস দেখতে দেখতে শেষ পর্যন্ত কিন্তু ভাই সবাইকে বিদায় দিয়ে আমরা আমাদের বাড়িতে চলে যাচ্ছি। ভাই ওই বাড়ির লোকদের আসলে অনেক বেশি কষ্ট হচ্ছে আজকে।
আর এইগুলা গাইস গ্রামের হয়তো কোনো নীতি, ঠিক আছে, কলসে পানি রেখা, পাঁচজন লোক নাকি পানি আবার পাঁচবার করে নাকি গায়ে ছিটা দেয় নতুন বউয়ার জামাইয়ের, তো জানি না গাইস। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে সবাই ছিটা মিটা দিলে, তো মা দেখাই দিছিল তো তারটাই দেখাইলাম, দেন কিন্তু গাইস নিজের হাতে ছেলেরে আর ছেলের বউরে পায়েস টায়েস খাওয়াই দিল, মানে মিষ্টি মুখ করাইল আর কি, যেটা সব জায়গায় হয়ে থাকে, এগুলা নেচারেল বাট ভালো লাগে গাইস আসলে। আর গাইস ভিওর ভিডিও কিন্তু এতটুকু নিছি, তারপরে কিন্তু গাইস আমার ফোনের মোটামুটি ভাই মানে আইফোন তো গাইস স্টোরেজ শেষ হয়ে গেছিলো আর নিতে পারি নাই, তারপরের দিন আবার আমার শালির দিন একটু বেটে রয়েছিলাম, দেন ওইখানে আবার একটু গ্রামের দৃশ্য ভিডিও করলাম গাইস। অবশেষে কিন্তু আমাদের দুই তিন দিনের জার্নি শেষ, আজকে কিন্তু ঢাকা চলে যাইতেছি, তো আমার ওয়াইফ আর ছেলের আনি নাই, ওরা নাকি দুই দিন থাকবে আরও, আর আমার শ্বশুরমশাই হচ্ছে আমার এই বলছিল যে ভ্যান ঠিক করে দেয় বাটাং তাড়াহুড়ায় আমার খালতো বাইরে নিয়ে চলে আসছি। আর গ্রামের রাস্তা তো দেখবি ভাই, ভুল রোডে প্রবেশ করে ফেলছি, আমাদের মেন রোডে বাইরের রাস্তা ছুঁই পাশে, তো আমরা হচ্ছে শোলপাড়ার আরেক রাস্তা দিয়ে চলে আসছি। তেন এখানে এক দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে কাকা মেন রোডে বাইরে ঢাকা যাবো তো কী হয়, উনি বলতেছে তোমরা রং সেরে আসছো, সমস্যা নেই মাথায় যা একটা ভ্যান নিও বা যে কোনো কিছু নিয়ে বলবা ডুগরি, তো ডুগরিতে যা দেন মেন রোডে ডাইরেক্ট বাস পাওয়া যাবা। না হাঁটতেছি আর গ্রাম অঞ্চল তো ভাই বুঝো, চারপাশে খ্যাত আর বিল, এই যে মেন রোড প্রচুর রোদ আর পাশাপাশি কোনো ভ্যান ট্যান কিছুই নেই, হাঁটতে হাঁটতে অবস্থা টাইট। তারপর দোকানে গেছি পানি খাবো, পানি পাই নাই, দেন দুই তিনটা জুসের বোতল গেছি, অলরেডি দুইটা খাইছি আর দুইটা আছে, হাঁটতেই আছি ভাই আর জার্নি শেষ। গ্রামের এমনি সব কিছু ভালো লাগে, প্রকৃতির নেচারেল বাতাস বলো বা যে দেখো গাছের নিচে সেওয়া, মানে সুন্দর একটা পরিবেশ, বাতাস প্রচুর, বাট আবার রোদ যখন পড়ে প্রচুর পরিমাণে রোদ। আর আবদুল্লাহ গ্রামে এসে কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, গ্রামে অনেক কিছু পড়াইছি, গ্রামে ভালো লাগছে অনেক বেশি গাইছে। আসলে গ্রামের পরিবেশ ভালো, বাট মেন কথা কি আমরা গ্রামের পানি টানি অত একটা খাইতে পারি না, এটা একটা সমস্যা বুঝছো। তোমরা যারা যাও হুট করে দেখবা ঢাকার দিকে কোনো একটা গ্রামে গেলে দেখবা পানি টানি খাইতে পারো না, পানি গেলে কীরকম জানি একটু লাগে কসকস বা মানে অন্যরকম, বাট এখানের পানি আবার খাইলে কয়েকদিন টাকার পানি মজা পাবা না, এটাই আর কি। যেখানের যেমন গ্রাম থেকে যদি আমার নানুরা আবার কেউ আসে ওনারা আবার ঢাকার পানি খাইতে পারে না, আবার এইখানে কিন্তু একদম নিরিবিরি কেউ নাই, দূর দূরান্ত একটা কাকপক্ষীও দেখা যায় না, অনেক দূর দূরে একটা দোকান ছোটো ছোটো, তাছাড়া কিছু নাই। তো যাক গাইস হাঁটি, অবস্থা পুরো টাইট, মেন রোড পর্যন্ত দেখি কতক্ষণে যাইতে পারি, পাশাপাশি তোমাদের একটু সাইডের ভিউটিও দেখাবো নি, দেন বাসে যাই একদম দেখাবো, ঠিক আছে চলো আল্লাহ হাফেজ। মানে আসলে ঢাকা যাবো তো এখন মেন রোডে যাবো আর কি, এখন মানে রোড খুঁজে যাইতেছে না, আমরা নাকি শোলপাড়া রাস্তা দিয়ে আইসা পড়ছি, এখন তো রং সেরে মানে ডুগরি না কো ওইখান থেকে নাকি ডুগরি যেতে পারো, ওইখান থেকে যেতে পারো, কারণ কোথা থেকে সুবিধা হবে আর কি, সুবিধা ডুগরি দিয়ে ভালো, আমি গেলে বাস পাবো। তো দেখেন যেখান দিয়ে ভালো হয় নিয়ে যান, যেতে পারবেন নাকি? আচ্ছা তাহলে নিয়ে যান, আপনার ভাড়া সমস্যা নেই, কারণ গ্রামের রাস্তা তো বুঝেনি, অবস্থা একদম টাইট হয়ে যেতে, স্যার চিনি না নতুন আসছি, এখান থেকে তো যাওয়া যাবে না, মানে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে বলে হবে। আর গাইস আসলে ভাই মনে হয় অন্য একটা জগতে হারায় গেছি, চারপাশে একদম ছিনছাম, পাশাপাশি গাইস মনে করো চিচি পাখির চিচির মিচির আওয়াজ, আর হচ্ছে ভ্যানের টুকটুক টুকটুক শব্দ, আর চারপাশের মনে করো পরিবেশটা অনুভব করতেছি, মানে সব মিলে খুব বেশি ভালো লাগতেছে গাইস বলার বাইরে। আর আশা করি গাইস অনেক অনেক দেশ ঘুরবো, অনেক অনেক গ্রাম ঘুরবো, আর আমি এমনি পার্সোনালি ঢাকা থাকি তো সবসময় তো গ্রাম অনেক ভালোবাসি, আর গ্রামকে খুবই মিস করি,
তো ইচ্ছা আছে গাইস খুব খুব গ্রাম ঘুরবো আর এরকম ন্যাচারাল প্রকৃতিটা অনুভব করবো। তো চলো গাইস ভিডিও আর বেশি বড় না করি, আজকের মতো যাওয়া যাক, ইনশাল্লাহ নেক্সট ডে আর একটা ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের যত্ন নিও। আজকের মতো গেলাম, আল্লাহ হাফিজ।